ভিডিওতে ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ছে না, আর সেই সমস্যার সমাধানই আজ আমি চলে এসেছি তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুপ্রিয়া ব্লগ। আশা করছি আমার ফ্রেন্ডসরা সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে, সুস্থ আছে। আর তাই তোমাদের সাথে শেয়ার করছি কি আজকে বিষয়, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। একদমই তাই বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা এরকম দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা আমি প্রায় অনেক দিন ধরেই ট্রাই করছিলাম কিন্তু পারিনি, আজ পেরেছি। আর সেটা তোমাদের স্ক্রিনশট দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে আমি কীভাবে করেছি। কী শেয়ার করছি সেটা তোমাদের আরেকটু ভালো করে বলে দিই, যে ভিডিওতে এন্ড স্ক্রিন লাগানো। এন্ড স্ক্রিন লাগানো সহজভাবে বাংলায় বলে দিই, অর্থাৎ কোনো একটা ভিডিও শেষে আর এক ভিডিও অ্যাটাচ করা, এটাই হচ্ছে এন্ড স্ক্রিন। তো এটা কিভাবে করতে হয়, এরকম ভিডিও টেক চ্যানেলে প্রচুর আছে, আমিও টেক চ্যানেল দেখতাম, ট্রাই করতাম, কিন্তু সমস্যা সেই একই। টেক চ্যানেলের ভিডিও দেখে আমার মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ এগোতাম, কিন্তু তারপর আর ম্যাচ হতো না, নিজেও সেই ব্যাকে ফিরে চলে আসতাম, পারতাম না। কিন্তু আজ আমি সেটা করতে পেরেছি, কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশি কথা বাড়াবো না, আগে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের যদি এই ভিডিওটা আমার পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, আর কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বেশি কথা না বাড়িয়ে আগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি কিভাবে এন্ডে ভিডিও অ্যাটাচ করতে হয়। আশা করছি আমার বন্ধুরা ফুল ভিডিও আমার ওয়াচ করবে আজকে। প্রথমেই বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে, আর তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে যেখান থেকে ইউটিউবটাকে অন করে নেবে। এরপর বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনের একদম ওপরে কর্নারে রাইট সাইডে থ্রি ডট একটা অপশান দেখতে পাবে, সেখানে অফ ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, আর যেখানে লেখা থাকবে ডেস্কটপ সাইট, এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এরপরই মোবাইল স্ক্রিনের ওপরেতে রাইট সাইড কর্নারেতে নিজের চ্যানেলের লোগো দেখা যাবে, আর সেখানে ক্লিক করলেই নিজের চ্যানেলটা পুরো খুলে যাবে। আর সেখান থেকে ইওর চ্যানেল বা ইওর ভিডিও বলে একটা অপশান থাকবে, তারপর ওখানে ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান থাকবে, ওটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে এই যে ওয়াইটি স্টুডিওর লোগো দেখতে পাচ্ছ, এরকম একটা পেজ খুলবে। তারপর এই পেজটা খুললে, নেটটা স্লো বলে দেরি হচ্ছে, এরকম একটা পেজ খুলবে, আর যেখানেতে তোমাদের পেজটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ভিডিও বলে একটা অপশান থাকবে উপরের দিকে লেফট সাইডে, একটা ভিডিও প্লেয়ারের একটা অপশান আছে দেখতে পাচ্ছ, ওই ভিডিও অপশানে গিয়ে ক্লিক করলে এরকম তোমাদের সমস্ত ভিডিও যেমন শো করবে, ঠিক আছে, আমার যেমন ভিডিও শো করছে এরকম তোমাদেরও চ্যানেলের ভিডিও শো করবে। এবার যে ভিডিওর ওপর তোমরা এন্ড স্ক্রিন লাগাতে চাইছো সেই ভিডিওটা সিলেক্ট করবে, আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এবার তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনটাকে একটু সাইড করে নেবে, দেখবে রাইট সাইডে এন্ড স্ক্রিন বলে একটা অপশান আছে, ওইখানেতে পেন্সিল বারটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে ভিডিওর ওপর এন্ড স্ক্রিন লাগাতে চাইছো, মানে ভিডিও অ্যাটাচ করতে চাইছো, সেই ভিডিওটা এখানে শো করবে। আমার নেটের কারণে স্লো হচ্ছে কাজটা। আর নিচে এই যে কার্সরটা আছে দেখতে পাচ্ছ, ওই কার্সরটাকে শেষের দিকে নিয়ে আসবে, মানে দু মিনিট কি 3 মিনিট আগে এরকম কার্সরটা রাখবে, কারণ এইখানেতেই এন্ড স্ক্রিনের ভিডিওগুলো শো করবে। এরপর ডান সাইডে দেখবে এলিমেন্টস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করার পর ভিডিও অপশানে গিয়ে ক্লিক করবে, আর তারপর এখানে চুজ স্পেসিফাই ভিডিও, ওই অপশানটায় ক্লিক করলে তোমার ভিডিওগুলো শো করবে, যে ভিডিওগুলো এন্ড স্ক্রিনে লাগাতে চাইছো সেই ভিডিওটা এবার চুজ করতে হবে। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি, আর সেটা দেখতে পাচ্ছ যে একটা ভিডিও এখানে চলে এসেছে। এরকম তোমরা দুটো তিনটে চারটে, হাইয়েস্ট চারটে ভিডিও এন্ড স্ক্রিনে লাগানো যায়, এইভাবে ভিডিও পরপর সাজিয়ে দিতে পারবে তোমরা। আমি একটা ভিডিও দিয়েছি, এইভাবে একটু মিনিমাইজড করে নিতে হবে। তারপর ফের আবার তোমরা এলিমেন্টস অপশানে গিয়ে একইভাবে সেম প্রসেসে চলবে, এইভাবে এলিমেন্টস অপশানে যাবে, তারপর ওখানে ক্লিক করার পর ভিডিও অপশান দেবে, আবার চুজ করবে তোমাদের কোন ভিডিওটা দিতে চাও,
সেই ভিডিওটা সিলেক্ট করে এখানেতে আবার চাপিয়ে দেবে। তোমরা এরকম দুটো তিনটে চারটে ভিডিও পরপর দিতে পারো, কোনো অসুবিধে নেই। চারটে পর্যন্ত হাইয়েস্ট দেওয়া যায়। আর খেয়াল রাখবে সবসময় নিচের দিকে যে কার্সর একটা আছে ওইটা যে ভিডিওর ওপর মানে তোমরা এন্ড স্ক্রিনটা লাগাতে চাইছো ওই ওই কার্সরটা হচ্ছে সেই ভিডিওতে ঘোরাফেরা করছে, ঠিক আছে? ওই কার্সরটাকে একদম শেষের দিকে নিয়ে এসে রাখার চেষ্টা করো। শেষে বলতে তুমি কি তুমি কতক্ষণ আগে তোমার এন্ড স্ক্রিনগুলো লাগাতে চাইছো, অর্থাৎ দু মিনিট কিংবা তিন মিনিট আগেই কিংবা এক মিনিট আগে তোমরা এই কার্সরটাকে রেখে দেবে, তোমরা ওখান থেকেই ভিডিওটা শো করবে, এন্ড স্ক্রিনের ভিডিওগুলো শো করবে। অর্থাৎ দর্শক ওই এন্ড স্ক্রিনের যে কোনো ভিডিও টাচ করলেই তারা আবার ওই ভিডিওগুলো দেখতে পাবে এইভাবে। তারপর তোমরা এখানে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে দিয়ে সেভ করবে কিংবা ডিসকার্ড অপশানে তোমরা চেঞ্জ করে দিতেও পারো। ব্যাক করে বেরিয়ে এসে আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি, একটু তোমরা চেষ্টা করলেই তোমাদের মোবাইলেতে পারবে। আমি যে এন্ড স্ক্রিন লাগিয়েছি তার একটা প্রমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও ওপেন করে। আমার একটা ভিডিও ওপেন করে নিয়েছি আর একদম শেষের দিকে নিয়ে চলে এসেছি, কারণ এখান থেকেই আমার এন্ড স্ক্রিনটা শো করবে। আর তাই তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এন্ড স্ক্রিন যে লাগিয়েছি দেখে না, এই দেখো আমার চলে এসেছে, এই যে দুটো ভিডিও শো করছে, ওই দুটো ভিডিওর ওপর কোনো দর্শক যদি ক্লিক করে তাহলে আবার তারা আমার আমার ভিডিওই পুনরায় আবার দেখতে পাবে, ওই ভিডিওগুলো যেগুলো দেখতে চাইবে এইভাবে। তো বন্ধুরা, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে। যদি কোথাও কম থেকে থাকে শেয়ার করতে বা কোথাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমায় কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের শেয়ার হেল্প করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আরেকবারও বলে দিচ্ছি, প্লিজ বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য ভিডিওতে।